গত 3 দিনে আমি 40টার মতো ফোন পেয়েছি, যারা বিভিন্ন সিনেমার ডিরেক্টর এবং প্রোডিউসার সিনেমা দেখে আমাকে ফোন করছে। এবং ভেরি অনেস্টলি আলহামদুলিল্লাহ আমি গত 3 দিনে আমি 8টা সিনেমার অফার পেয়েছি। এখন ধরেন মানে আপনি 1 বছর আগে একটা ফিল্ম দেখে অন্য কোনো কাউকে বলেছেন, এখন নতুন করে আপনি দেখছেন, এটা আসলে দর্শক জাস্টিফাই করবে? আর দর শকের ভালো লাগা থাকলে প্রোডিউসার আমাদেরকে নিয়ে সিনেমা বানাবে, প্রোডিউসার বুঝবে দর্শকের চাহিদাকে। সো আমি আমার জায়গা থেকে আমি বেস্ট আউটপুটটা দিয়ে যাচ্ছি, বেস্ট পারফরমেন্সটা দিয়ে যাচ্ছি। সো ইন্ডাস্ট্রিকে কিছু ভালো কিছু দিতে চাই, বেটার কিছু দিতে চাই। দিস ইজ মাই এইম বেসিক্যালি, এর বাইরে আমি কিছু ভাবছি না। ভালো পারফরমেন্স, দর্শককে সিনেমা হলে আকৃষ্ট করা, দর্শককে হলমুখী করা, দ্যাটস মাই টার্গেট, আর এর বেশি আমি কিছু ভাবি না। আমি যখন যেই সিনেমাটা আমার সামনে আসে সেই সিনেমাটাকে কেন্দ্র করে আমি নিজেকে প্রিপেয়ার করি। যেমন একটা সিনেমাতে মাস্কুলার হতে হবে, নাকি গ্রামের চরিত্র থাকতে হবে, নাকি মানে খুব বেশি মানে ঢিলেঢালা চরিত্র নিজেকে ভাঙতে হয়, মানে চ্যালেঞ্জিং কোনো ক্যারেক্টার আমার ফার্স্ট টাইম আমি বেপরাতে পেয়েছি। এবং এর আগে সাদা মাটা ছিল, এতটা স্ট্রাগল করে বা ডিফারেন্ট ওয়েতে নিজেকে প্রিপেয়ার করার প্রয়োজন পড়ে নেই। বাট দিস ইজ দ্য ফিল্ম, অ্যাকচুয়ালি আই হ্যাড টু প্রিপেয়ার মাই সেলফ ইন ডিফারেন্ট ওয়ে, ইন ডিফারেন্ট স্টাইল। এটার জন্য মানে প্রায় 1 মাস আমাকে কারাটে শিখতে হয়েছে, এবং বিকজ অফ দ্য কারাটে লার্নিংস অ্যান্ড ইট হেল্প মি টু গিভ এ বেটার পারফরমেন্স। এবং এখন অনেকেই বলছে যে মানে বেপরো এখন পর্যন্ত বাংলাদেশে যত সিনেমা হয়েছে দিস ইজ দ্য বেস্ট অ্যাকশন ফিল্ম ইন বাংলাদেশ। আমি গতকাল অনেস্টলি গত 3 দিনে আমি 40টার মতো ফোন পেয়েছি, যারা বিভিন্ন সিনেমার ডিরেক্টর এবং প্রোডিউসার সিনেমা দেখে আমাকে ফোন করছে। এবং ভেরি অনেস্টলি আলহামদুলিল্লাহ আমি গত 3 দিনে আমি 8টা সিনেমার অফার পেয়েছি বিভিন্ন ডিরেক্টর প্রোডিউসারের কাছ থেকে। সো বুঝতে পারছেন রেসপন্সটা কেমন, ইচ অ্যান্ড এভরিবডি ইজ লাইকিং দিস ফিল্ম। ছবির মেকিং, তারপর ছবির অ্যাকশন, কেউ কেউ বলছেন শিকারের অভাব থেকে আমাদের অ্যাকশন বা মেকিংয়ের দিক থেকে চিন্তা করলে ইট হ্যাজ বিন মোর বেটার দ্যান দ্যাট। সো দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট বেসিক্যালি, এর চেয়ে বেশি পাওয়া কিছু হতে পারে না। সিনেমাটা নিয়ে আমার অনেক দীর্ঘদিন এক্সপেকটেশন ছিল যে দর্শক লুফে নিবে, এবং সিনেমাটি আলটিমেটলি রিলিজ পাওয়ার পর সত্যিই দর্শক লুফে নিয়েছে। প্রত্যেকটা শো, স্পেশালি বিকেল থেকে যতগুলো শো যাচ্ছে, আমাদের সব জায়গায় হাউসফুল শো যাচ্ছে, এবং আমি কয়েকটা জায়গায় ভিজিট করেছি, সেখানে ওয়ান্ডারফুল রেসপন্স। আই এম ট্রুলি ট্রুলি গ্রেটফুল টু অলমাইটি গড, অলমাইটি আল্লাহ। অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ আমাদের কোনো নেগেটিভ কোনো ভাইবস নেই, মানে কারো কোনো নেগেটিভ কোনো থটস নেই সিনেমা নিয়ে, 100% পজিটিভ। দিস ইজ এ বিগ প্লাস পয়েন্ট ফর আওয়ার সিনেমা। ইন্ডাস্ট্রিকে কিছু ভালো কিছু দিতে চাই, বেটার কিছু দিতে চাই, দিস ইজ মাই এইম বেসিক্যালি, এর বাইরে আমি কিছু ভাবছি না।